বিনামূল্যে বাংলা ভাষায় ভার্চুয়াল স্কুলের মাধ্যমে বিশ্বমানের শিক্ষা সেবা পৌঁছে দেওয়ার স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের আলাবামা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের শিক্ষক রাগিব হাসানের উদ্যোগ শিক্ষক .com চলতি বছর গুগল রাইজ অ্যাওয়ার্ড লাভ করেছে। বিশ্বের মোট 18টি দেশ থেকে 8,000 আবেদনকারীর মধ্যে শিক্ষক .com গুগলের সেরা 30-এর তালিকায় স্থান পেয়েছে। পুরস্কারের আর্থিক মূল্য $5,000। লন্ডনে গুগল সামিটে অংশ নিতে এসে রাগিব হাসান অন্তর্জালে তার জ্ঞানের মুক্ত মেলা সম্পর্কে 71-এর সাথে কথা বলেন। এই পুরস্কারটির মূল উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স অর্থাৎ স্টেম ফিল্ডের বিভিন্ন শিক্ষা বিষয়ক কার্যক্রমকে উৎসাহিত করা। তবে রাগিবের স্বপ্ন বাস্তবায়নের পেছনে অনুপ্রেরণার উৎস ছিল সাতক্ষীরার কালীগঞ্জের ডক্টর মুজিব রুবি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষকের ইমেইল। মোহাম্মদ শফিকুল ইসলাম রাগিবকে জানান তার স্কুলের অধিকাংশ শিক্ষার্থী ভূমিহীন ও দিনমজুর পরিবারের, যাদের শিক্ষা উপকরণ কেনার সামর্থ্য নেই। রাগিব যদি উদ্যোগী হয়ে এই দরিদ্র শিক্ষার্থীদের জন্য ভিডিও লেকচার তৈরি করে দেন, তাহলে এসব শিক্ষাবঞ্চিত মেধাবী তরুণরা সাফল্য লাভ করতে পারে। সেই থেকে রাগিবের স্বপ্ন দেখা শুরু। অনলাইনে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ২০১২ সালে মাত্র $15 দিয়ে ডোমেইন আর ওয়েব হোস্টিং করেই শিক্ষক .com-এর যাত্রা শুরু হয়। বর্তমানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রায় 20,000 শিক্ষার্থীকে অনলাইনে শিক্ষা সেবা দিচ্ছে শিক্ষক .com। গুগল এই জিনিসটিকে আমাদের খুব গুরুত্ব দিয়েছে যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা, যে আমরা আগামী 1 বছরের মধ্যে মোট 2 লাখের বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। বাংলাদেশ ও ভারতের প্রত্যন্ত অঞ্চলে লক্ষ লক্ষ শিক্ষার্থী বিশ্বমানের শিক্ষা থেকে বঞ্চিত পর্যাপ্ত শিক্ষক ও ইংরেজি জ্ঞানের অভাবে। রাগিব হাসান মনে করেন শিক্ষক .com-এর মাধ্যমে সাতক্ষীরার কালীগঞ্জের মতো শিক্ষা সেবা পৌঁছে দেওয়া যেতে পারে বাংলাদেশের শিক্ষা বঞ্চিত লাখো শিক্ষার্থীর কাছে। তানভীর আহমেদ, 71, লন্ডন।